মৌলা মেরে ফরিয়াদ সুন সুলতানে মৌলা মেরে ফরিয়াদ সুন মৌলা মেরে ফরিয়াদ সুন আসসালাম আয়া ফতাবে গাউসিয়াত আসসালাম আয়া মাহতাবে কুতবিয়াত আসসালাম আয়া নূর চশমে আম্বিয়া আসসালাম আয়া বাদশাহে আউলিয়া ফজল কর ইয়া রব হামাদ মুস্তাফা কে ওয়াসতে সাইয়্যেদে কাউনাইন শাহে আম্বিয়া কে ওয়াসতে ইয়া ইলাহিল আলামিন ইয়ে আরজো হো মেরে কবুল ইয়ে আরজো হো মেরে কবুল ইয়ে আরজো হো মেরে কবুল আসযাবহা যাদু আয়ে মুস্তাফা কে ওয়াসতে রঞ্জিদিলি হই সক্ত মুজকো বেকলি উশায়ে সিদ্দিক আকবর বস পাক ওয়াসতে বারগাহে আলী মে তেরে ইয়ে মেরে এলতজা আল মুশকিল হো বহল মাশ দিল কুশা কে ওয়াসতে বুলবুলে বাগে মদিনা কুরতুল আইনে রসুল ইয়া নবী ফাতিমা খায়ের উন্নসা কে ওয়াসতে হর তরফ সে ফওজ গম নে আখে গেরা হাই মুজে দে পনা দে পনা দে পনা ইয়া রবে শহীদ করবলা কে ওয়াসতে কৌনে তুজ বিন্দাস ইয়া আজিজ খুদেব ইয়া খুদা যোদে তরে ফরিয়াদ রাস জৈনুল আওয়া কে ওয়াসতে মুসা ও কাজম তকিও আউন কিও আসকরি আউরে মামে মহদি এ পি রে খুদা কে ওয়াসতে ইয়া ইলাহি সব ডালে দর্দ বন্ধ হো কবজ উদরে গৌস আজম পিরানে পীর দস্তগীর মাহবুব সুমানি কুতুব রব্বানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহনুমা কে ওয়াসতে হযরত কাযী এ খাজগান সুলতান হিন্দ গরীব নওয়াজ মঈন উদ্দিন চিশতি সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি রহনুমা কে ওয়াসতে হযরত দাত গঞ্জ বখশ আলে লাহোরি আজমেরি রহমতুল্লাহ আলাইহি রহনুমা কে ওয়াসতে হযরত গৌস আজম শাহ আহমদুল্লাহ মজ ভণ্ডারি হযরত গৌস আজম শাহ গুলাম রহমান বাউ ভণ্ডারি উদরে গৌস জামান সৈয়দনা আবুল বশর মজ ভণ্ডারি উদরে গৌস বরা সৈয়দনা মৌলানা মোর্শদনা বাবা মঈনুদ্দিন আহমদ আলসানি মজ ভণ্ডারি রহনুমা কে ওয়াসতে ঔলাদ রাসূল পীর মুর্শিদ রহনুমা কে ওয়াসতে আপনার নবী রশকতে আপনার নবী রশকতে মোদের রাখিও আবাদ খুদিকে মিঠায় যেন ইয়া আল্লাহ পাই যেন আপনার সার দুয়েরি পর্দা উঠায় দাও মাওলা ইয়া রাব্বুল আলামিন দয়া করি ইয়া রহমানুর রহিম দয়া করি ইয়া গফুরুর রহিম দয়া করি দেখা দাও দিদার দাও দয়া করে ও রহমাতুল আলামিন জানা এবং অজানাতে আমরা আপনার দরবারে কত অপরাধে অপরাধের মাওলা আজকে এই রহমতের দিনের উসিলায় রহমতের মাহফিলের উসিলায়
আমাদের জিন্দেগানির সমস্ত অপরাধ মাফ করে দেন মৌলা, আমাদের তওবা কবুল করে নেন মৌলা, আমাদের মুরুব্বিদের তওবা কবুল করে নেন মৌলা, প্রত্যেক আশেকানের পরিবারের তওবা কবুল করে নেন মৌলা। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মৌলা, আপনি গোলামদের সকলের দিলের খবর রাখেন মৌলা, যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দুহাত তুলে দিয়েছি রে মৌলা, কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না রে মৌলা, আপনার রহমানি নামের কলঙ্ক হয়ে যাবে রে মৌলা। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, রহমান যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দুহাত তুলে দিয়েছি রে মৌলা, কাউকে আমাদের খালি হাতে ফিরিয়ে দেন না রে মৌলা। ইয়া রব্বুল ইজ্জত, অনেকেই চলে গিয়েছে গতকাল পরশু থেকে আসছে, আগামীকাল আসবে, আল্লাহ প্রত্যেককে আজকের মাহফিলের মোনাজাতের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন মৌলা। ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমান রহিম, অনেক আশেকান বিমারিতে ভুগছে, অনেকের পিতামাতা, অনেকের আওলাদ সন্তানরা মৌলা বিমারিতে কষ্ট পাচ্ছে মৌলা। ইয়া রব্বুল আলামিন, আপনার রহমানের নামের সিফাতে প্রত্যেকের বিমারি শাফা দান করুন মৌলা। ইয়া আল্লাহ, ছেলে মেয়েরা পড়ালেখা করছে, আল্লাহ তাদের এলম হাসিল করার তৌফিক দান করুন মৌলা। ইয়া আল্লাহ, অনেকে অনেক অভাব অভিযোগ, আল্লাহ তাদের ঋণগ্রস্ত হয়ে গিয়েছে মৌলা করোনা মহামারীর কারণে আসে কানরা। ইয়া আল্লাহ, অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছে, অনেকেই অভাব অস্ত হয়ে গেছে, আল্লাহ দয়া করুন মৌলা। ইয়া আল্লাহ, তারপর আসে কানরা সমস্ত কিছু ছেড়ে তারা তারপরও আজকের মাহফিলে মসজিদের দরবারে হাজির হয়েছে। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, প্রত্যেকে আল্লাহ দিন ও দুনিয়া তো দহানের সরপর আদি দান করুন। ইয়া আল্লাহ, প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করুন, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ, প্রত্যেকের অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, আপনি আশেকদেরকে এত পরীক্ষায় রাখলে মৌলা আমরা কোথায় যাব? ইয়া মৌলা, আমাদেরকে সরপর আদি দান করুন, আমরা সত্যিকার আশেক মৌলা, আমরা কষ্টে থাকলেও আপনাকে স্মরণ করবো, আপনি আমাদেরকে সরফরাজি দিলেও আমরা সেই স্মরণ থেকে বিচ্যুত হবো না, আপনার রহমত থেকে আমাদের নিরাশ করেন না। লা তাকনা তুমি রহমতিল্লাহ, ইয়া মাওলা, আপনি তো বলেছেন আপনার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। ইয়া রব্বুল ইজ্জত, আমরা আপনার আপনার হাবিবের আশেক, আপনি যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদের আশেক। ইয়া আল্লাহ, আমরা তাদের ভালোবাসি, আহলে বায়াতকে আমরা ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি, সাহাবাই কেরামদের ভালোবাসি, তাবেইন, তাবে তাবেইন, আইমা মুসাহিদিন, আউলিয়া কেরাম, বুজুরগানের বুজুরগানের দিন, আপনার সমস্ত সিদ্দিকিন, মুহসিনিন, বান্দাদের আমরা ভালোবাসি। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ আপনি দিন ও দুনিয়া দুজাহানে সরফরাজি দান করুন, দুনিয়া বিজ্ঞের সম্মান দান করুন। ইয়া আল্লাহ, আমাদের ধন দৌলত দান করুন, এলমে জাহের, এলমে বাতেন দান করুন, শারীরিক মানসিক দিক থেকে মজবুত করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অনেকেই, ইয়া আল্লাহ, অনেক কঠিন বিমারি নিয়ে হাজির হয়েছে, আল্লাহ তাদের সফা দান করুন, অনেকে সন্তান নেই, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তাদের দয়া করুন তাদের প্রতি। ইয়া আল্লাহ, আপনার রহমতের নজর দান করুন, ইন্না রহমতুল্লাহি করিম মিনাল মুহসিনিন, তারা আপনার এই মুহসিনিন বান্দার দরবারে এসেছে, আপনার আউলিয়ার দরবারে এসেছে, গাউসুল আজমের দরবারে এসেছে, আল্লাহ তাদেরকে, ইয়া আল্লাহ, আপনার রহমতকে নিরাশ করেন না, আশেকানদের আপনি রহমত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের নিয়ামত বৃদ্ধি করে দেন, লাইন শাকাতুল্লাহ দিদন্নাকুম, আল্লাহ আমাদেরকে আপনার নিয়ামত বাড়িয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, আশেকানদেরকে আল্লাহ আঞ্জুমান রহমানিয়া মানিয়া মাজিবান ডারিয়ার খাতমান, এই সংগঠনকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে, জেলায় জেলায় করার তৌফিক আদায় করুন। ইয়া আল্লাহ, আমাদের এই সংগঠনের মাধ্যমে এই ইসলামের এবং কাদরিয়া সিলসিলার মাজহাবের প্রচার প্রসার করার তৌফিক আদায় করুন। প্রবাসে মানে আমাদের অনেক আঞ্জুমানের কমিটি, খানকা কমিটি, ইউরোপ, আমেরিকাতে, দুবাই, বাহরাইন, আলাইন, বিভিন্ন জায়গায় জায়গায়, ইয়া আল্লাহ, মালয়েশিয়া, আমাদের বিভিন্ন আঞ্জুমানের বৈদেশিক শাখাগুলা এই আজকের অনুষ্ঠানকে উদযাপন করছে মৌলা, 27 মার্চকে উদযাপন করছে। ইয়া আল্লাহ, তারা এত কষ্টের মধ্যে থেকেও তারা আপনার স্মরণ, আপনার হাবিবের স্মরণ, আপনার এই মহান অলি স্মরণ থেকে তারা দূরে যায়নি, বিচ্যুত হয়নি। ইয়া আল্লাহ, তাদের অনেকেরই মুরব্বীরা বিদেশে আছে, অনেকের ছেলেমেয়েরা প্রবাসে আছে। ইয়া আল্লাহ, অনেকেই অনেক সমস্যার মধ্যে আছে, কামের সমস্যা, কর্মের সমস্যা, টাকা পয়সার সমস্যা,
ইয়া আল্লাহ তাদের সমস্যাগুলো মনে দূর করে দেন। ইয়া আল্লাহ আমায় তাদের বরকত দিয়ে দেশে আসার ব্যবস্থা করে দেন। অনেকে যাওয়ার আশা করেছে, আল্লাহ তাদেরও যাওয়ার ব্যবস্থা করে দেন। যারা বেকার হয়েছে, আল্লাহ বেকারত্ব দূর করে দেন। ইয়া আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে আল্লাহ আরও বরকত দান করুন। ইয়া আল্লাহ যত আছে কান আমাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক খলিফা, গত এক বছরে আমাদের থেকে বিদায় হয়ে গেছে অনেক আছে কান আমাদের থেকে বিদায় নিয়েছে। ইয়া আল্লাহ খাস করে খলিফা মফিজ ইসলাম আফরাদ, খলিফা নুর ইসলাম জামাল পরিষদ, অনেক আছে কান আমাদের থেকে বিদায় হয়ে গেছে। খলিফা রতন চেয়ারম্যান, ইয়া আল্লাহ সে বিদায় হয়ে গেছে। ইয়া আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ জান্নাতে আল্লাহ দরজা নসিব করুন। ইয়া আল্লাহ যাদের মুরব্বীরা কবর বাসি ইনশা আল্লাহ তাদেরকেও আল্লাহ জান্নাতে আল্লাহ দরজা নসিব করুন, তাদের কবর আদা মওলা মাফ করে দেন। ইয়া রব্বুল ইজ্জত, ইয়া আল্লাহ ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে সামনে, পরীক্ষা পড়ালেখা আল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাদের সেটা পুষিয়ে কাটিয়ে ওঠার তৌফিক আতায়াত করুন। তাদের পরীক্ষায় কামিয়াবি নসিব করুন। অনেকে কর্মক্ষেত্রে পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাদের কামিয়াবি দান করুন। ইয়া আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত, আল্লাহ ব্যবসা বাণিজ্য তরক্কি দান করুন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন, চাকরি যারা অনেক চাকরি হারা হয়েছে, আল্লাহ চাকরি মাধ্যমে তাদের তরক্কি দান করুন। ইয়া আল্লাহ খাস করে আমাদের বাংলাদেশের সুখ সমৃদ্ধি কল্যাণ দান করুন। করোনা মহামারী সমস্ত আজাব গজব থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ এই দেশের মানুষের গরিবি দূর করে দেন। ইয়া আল্লাহ সমস্ত খারাপি থেকে আল্লাহ আমাদের দেশকে, আমাদের আশেপাশের হেফাজত করুন, দেশের মানুষকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করে দেন। ইয়া রব্বুল আলামিন, খাস করে ইয়া আল্লাহ করোনা মহামারী থেকে আল্লাহ আমাদের দেশের মানুষকে আল্লাহ হেফাজত রাখুন। শুকরিয়া আদায় করছি মওলা, আপনার দরবারে আমরা আপনার দয়ার নজরে, আপনার হাবিবের উসিলায়, আউলিয়া কেরামদের উসিলায় আমরা অন্যান্য দেশের থেকে আপনি আমাদেরকে অনেক স্বাচ্ছন্দ্যে রেখেছেন। এই কঠিন বিমারি থেকে দেশের মানুষকে অনেক হেফাজত রেখেছেন। আমরা আপনার দরবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মালিক আমাদের দেশকে সমস্ত খারাপ থেকে আল্লাহ হেফাজত করুন। ইয়া রব্বুল ইজ্জত, ইয়া আল্লাহ দেশের স্বাধীনতার সার্বভৌম থেকে আপনি হেফাজত করুন। এদেশের জন্য যারা জীবন দিয়েছে, ইয়া রব্বুল ইজ্জত, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন স্বাধীনতার জন্য তাদেরকে জান্নাতে আল্লাহ দরজা নসিব করুন। খাস করে এই ফেব্রুয়ারি মাসে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আমাদের বাংলা ভাষা, যে ভাষা আমরা কথা বলি, মওলা আপনাকে ডাকি, আমরা সেই ভাষায় যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতে আল্লাহ দরজা নসিব করুন। খাস করে আমাদের মাহফিলে যারা আমাদের ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সহ ফটিকছড়ি এই আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাবৃন্দ সহ এসপি, জেলা প্রশাসক সহ যারা আজকের মাহফিলের আয়োজনের অনুমতি এবং আমাদের ব্যবস্থাপনার সাথে শরিক হয়েছে, আয়োজনের সাথে সমন্বয় করেছে, ইয়া আল্লাহ এলাকার চেয়ারম্যান সহ মেম্বার সহ আমাদের ফটিকছড়ির এলাকাবাসী সহ যারা আজকে আমাদের গ্রামের এলাকা মাইজভান্ডার আমাদের দশপাড়ার যারা এই নেতৃবৃন্দ যারা আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছে আল্লাহ, ইয়া আল্লাহ এই 27 মাঘে যারা সহযোগিতা করেছে আল্লাহ, ইয়া আল্লাহ তাদেরকে বেহিসাব রহমতের হকদার করে দেন, তাদেরকে আপনার রহমত নিয়ামতের হকদার করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তাদের এটার উত্তম জাযা দান করুন। ইয়া রব্বুল আলামিন, খাস করে যে তবরকান ফাতিহা এটাকে কবুল করে নেন। হাদিয়া নজরানা নিয়ে যারা আশেকানরা হাজির হয়েছে আল্লাহ, ইয়া আল্লাহ তাদের এই নজরানা হাদিয়া কবুল করে নেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে আরও কামিয়াবি দান করুন, এগুলোকে আর তরক্কি দান করুন। আমাদের খানকা শরীফ, আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের প্রতিষ্ঠান, আল্লাহ এগুলোকে আল্লাহ কামিয়াবি নসিব করুন। আশেকানদেরকে খানকার সাথে সম্পর্ক আরও বেশি করে থাকার, মসজিদের সাথে সম্পর্ক রাখার আল্লাহ তৌফিক দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের আদায় করার আল্লাহ তৌফিক আদায় করুন। আমাদের নামাজ কবুল করে নেন। রুকু সিজদা যিকির আজগার আমাদের তাসবিহ তাহলিল কবুল করে নেন। মওলা আপনার নূর দ্বারা আমাদের কল্পে নূরে মনোয়ার করে দেন। আপনার যিকির দ্বারা, আপনার হাবিবের দরুদ দ্বারা আমাদের কল্পের মধ্যে আল্লাহ নূরে আলোকিত করে দেন। আমাদের সমস্ত অশান্তিগুলা অন্তরের মধ্যে মওলা দূর করে দেন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ মাদক নেশা সন্ত্রাস জঙ্গিবাদ যৌতুক সুদ ঘুষ সমস্ত ইয়া আল্লাহ অনৈতিক কাজগুলো থেকে আমাদের সন্তানদের হেফাজত করুন।
প্রত্যেকে যার যার পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সন্তুষ্ট আদায় করার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আপনার তাবেদারে, আপনার হাবিবের তাবেদারে, আউলিয়ে কেরামের তাবেদারে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, কোরআনের এই শাশ্বত বাণীর আলোকে আমাদের চলার মানার তৌফিক আদায় করুন। ওয়া তাহসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররুকু। ইয়া আল্লাহ, সমস্ত মুসলিম ভাইদের উম্মতকে আল্লাহ এক হওয়ার তৌফিক আদায় করুন, আমাদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দেন, ইসলামের খেদমত করার আমাদেরকে শক্তিশালী করার আল্লাহ ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইহুদি নাসারাদের গোলামি থেকে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ, মুসলমান ভাইদের সমস্ত উম্মার মধ্যে আল্লাহ ঐক্য পয়দা করে দেন, সমস্ত ফেতনা ফেসাদ গীবত পরনিন্দা পরচর্চা মিথ্যা এগুলো আমাদের থেকে দূর করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আমাদের সমস্ত আমলগুলো এগুলোর কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, আপনার দরবারে আমাদের আমলগুলো পৌঁছে পারছে না, এই হিংসা নিন্দা পরনিন্দা পরচর্চা গীবত মিথ্যাচার এগুলো আমাদের থেকে দূর করে দেন মাওলানা। ইয়া আল্লাহ, সত্যের পথে আমাদের থাকার তৌফিক আদায় করুন, কোরআন সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা করার আমাদের তৌফিক আদায় করুন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে আশেকানরা ইয়া আল্লাহ গরিব, তাদের গরিবি দূর করে দেন। ইয়া আল্লাহ, এই দেশের ফসলকে আপনি বৃদ্ধি করে দেন, আশেকানদের সমস্ত আয় রোজগারকে আপনি বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমান রহিম, আপনার গোলামি করার আমাদের তৌফিক আদায় করুন, আপনার গোলামি সব আমাদের কবুল করে নেন। জান্নাত ও দোযখ সে ইয়ারব মে ক্যা করো, জান্নাত ও দোযখ সে ইয়ারব মে ক্যা করো, আরজু হে মে তুজে দেখা করো। মালিক, আমরা তো কোনো কিছুর লোভে লোভায়িত হই, আপনার ইবাদত করি না, আমরা কোনো কিছুর ভয়ে কম্পিত নই, গোলামরা আমরা শুধু আপনার দিদারের মোহতাজ মাওলানা, আপনি শুধু আমাদের গোলাম হিসেবে কবুল করে নেন। ইয়া রব্বুল ইজ্জত, ইয়া রহমান রহিম, আপনার গোলাম হিসেবে আমরা যদি এই গোলাম এই তকমা যদি আমরা পেয়ে যাই, আমাদের আর কিছুরই দরকার নেই মাওলানা। ইয়া রব্বুল ইজ্জত, আপনার দিদার আমাদের নসিব করুন, আপনার হাবিবের দিদার সফায়াত আমাদের নসিব করুন। ইয়া মালিক, আপনার আউলিয়া কেরামদের অসুল আজম মজিবান্ডার এই মসজিদের রোহানি ফৈজাতের আমাদের হজদার করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, প্রত্যেককে আল্লাহ আপনার গোলামি করার তৌফিক আদায় করুন। যে ফাতিহা তবরুকান হয়েছে এটা কবুল করে নেন, আপনার হাবিবের রওজা পাকে সোনার মদিনার মধ্যে ফাতিহা খানি আল্লাহ পৌঁছিয়ে দেন। হাজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে মওলা আমাদের এই ফাতিহা খানি বখশিশ করে দেন। সমস্ত আহলে বাইতের রসুলের দরবারে, পঞ্চতন সমস্ত আহলে বাইতের রসুলের দরবারে মওলা পৌঁছে দিন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, খাস করে সাহাবায়ে কেরাম আজমাইনের দরবারে, তাবেইন, তাবে তাবেইন, আইমা মুসাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গান দীন, মাযহাবের ইমামদের দরবারে ইয়া আল্লাহ, সারা বিশ্বের জমিনের আউলিয়া কেরাম, রফিয়াতের তরিকতের শেখদের দরবারে আমাদের এই ফাতিহা খানি বখশিশ করে দেন। খাস করে বাংলার জমিনে যত আউলিয়া কেরাম রফিয়াছে আল্লাহ তাদের রওজা পাকে বখশিশ করে দেন। গৌসুল আজম আহমদুল্লাহ মজবান্ডারি, গোলাম রহমান বাবান্ডে কুল্লা আলমের রওজা পাকে মৌলা, সৈয়দ আবুল বশর মজবান্ডারি রওজা পাকে, আমার মুর্শিদ বাবা মিনুদ্দিন মজবান্ডারি রওজা পাকে মালিক বখশিশ করে দেন। রমজান ফাতিহা মেহমুমের রওজা পাকে বখশিশ করে দেন। দরবার পাকে যত আউলাদের পাক রাশিয়া আছে আল্লাহ তাদের রওজা পাকে বখশিশ করে দেন। সূরা ফাতিহা শরীফ পড়ুন আমার সাথে। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, ওয়াদখিলনা আল জান্নাতা মাআল আবরার, ইয়া আযীযু ইয়া গাফফার, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, ইয়া আযীযু ইয়া গাফফার, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের তওবা আল্লাহ কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন, প্রত্যেকের তওবা কবুল করে নেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের তওবা কবুল করে নেন। আল্লাহ তাআলা খায়রে খালকি নূরে আজমাইন, বাইজুদে কলমায়ে তাইয়্যিবা, লা ইলাহা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখা করেন নাই তারা দেখা করুন।